গাছের পাতাতে সূর্যের কানেকশন লাগাই সেখানে কোটি একটা গাছের পাতা সূর্যের মাধ্যমে খানা টানা ফাঁকা হাতে টানি হেতে আর ইয়ে আয় খাই হেঁটের দিতে কার্বন ডাইঅক্সাইড তাও ইয়নাদের নজলটা লাগাইছে আল্লাহ ইয়ানো আবার চাকনি আছে চার কোটি বামলিন দিয়ে বুকের হাড় দি চাই দুই কোটি হিয়ান দি কোটি অক্সিজেনটা যাইয়ে কিন্তু কাজার ইয়েনো শেষ নো যায় তিন টাকা কোপ মারে জেন্টা মিনটা সেন্টা রক্ত তিনটা গ্রুপ আছে লোহিত কণিকার শতকনিক অনুচক্রিকা তিনটা রে কোবাইলে অক্সিজেন যানো প্রেসার मारे সবtrimethyl spirit বুকে যে বুক যায় বাবা দাক্কায় দাক্কায়লে তো আফসারি লালা খায় দাঁড়াও লাগো কেমন আছে তোর একবারই কল আছে তোর ডাল্লিং লগে আফ তোমাকে অনেক ভালো লাগে হেতে বাবা লাড়াতে হেতে হাসে মুস্কি আসে মিডি মিডি যদি অক্সিজেন বন্ধ হয় এই যে সুযোগারণ ইতিহাস আধা ঘন্টা দুর্গন্ধ নয়টা ছিদ্র থেকে দুর্গন্ধ তুইও ফোন লাগাই দে শেষ তো সব কৰি সব কৰিছে কি তই ও ভাই আর ডাল লিং মৰি না গেছে গো তো ম হচ্ছে কিতা অক্সিজেন বান্ধ কি বান্ধ অক্সিজেন কোথা থেকে আইয়ে সূৰ্য থেকে আইয়ে রে আমার আল্লাহ দিতিয়া যে অযন্ত কোনো বিল নাই ন তোরে কৰোনা দেখছি আর ডাকা তুই হাস্পাতাল ভর্তি আছিলা তে দি আইছত আল্লাহ কয় হাঁহ অক্সিজেন খাইছ তো বিয়াদাৰ কৈছো আ আর আই আল্লাহ তোর বিয়ে শির ব্যবস্থা করছি খানা টানা সব কিছু আমি ব্যবস্থা করিয়ে তোর এমন কোনো সুযোগ সুবিধা নাই যে রায় আল্লাহ দিনরে বান্দা বন্দারি তুই আর সেজদা দে সব লেখি রাখছি তোর বিচার আই একদিন করিওম তোর বাগলা হাড়া লাইম আর ফলছে রাতের ইমিগ্রেশনের টোল প্লাজা দি তারপর তুই পার হইবি ন তোর বাসা নয় হাতামা মাক এটা শিউরান শার্ট এন করে রাখছি যেটি যেটি হইতি ন ওয়ান হাজার জল ইমে নিয়া তোর উফুল করি হালে মার কি কি মার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছে কত সুন্দর কথা আমার আখেরাত কিতাবে আমি ডিটেলস লিখছি একটা আজাব ইমাম গাজালির কন্যা জন্ম দিছে আল্লাহ মার কবরকে নূরে মোনাওয়ার করে আল্লাহ ইমাম গাজালি রহমান তালার কবরকে নূরে মোনাওয়ার করে দেয় তার বংশ মর্যাদা বাই বাতিজা নায়নাত্রী যারা আছে তাদের থেকে কেমন পর্যন্ত সহি বান্দা তুমি প্রোডাক্ট দিও আল্লাহ করে আমি একটা হাদিস আনছি উনি আজাবে তাহাদিদ থ্রেডের দর আজাব দমকি দমকি দিব আল্লাহ দমকাইবো। হাঁসুর মাঠে পঞ্চাশ হাজার বছর দমকাইব যদি আপনারা সাহায্য আনন্দরি দমকায় দেখেন আপনার তো সহজে বুঝে নিছি আপনার বিয়াদের একটা মায়ের যদি দশ মিনিট দমকান আত্মহত্যা করব তো আব্বু আমার এত কোন দম গেছে জীবনের রাখতান্ন যে কোনো ব্যাপারে যদি সে প্রেম করে সুন্দর করে তারা বুঝে দিতেইব মহব্বত করি যদি তারা ইনশাল করেন সাথে সাথে আত্মহত্যা করব আপনার ছেলের সুন্দর করে বুঝাইয়েন আব্বা এখনো বয়স হয় নাই তুমি আমার কলিজের টুকরা আব্বা নয় পড়া লেখা করো ইনশাল্লাহ আব্বা বিয়ে করে তার বন্ধু বানাইবেন গলা গলি ধরি আসবেন হেতের লাইনে লাডি লই আনেন হেতের বন্ধুরা দেখলে এটা আত্মহত্যা করিয়ে নেবে কথা ঠিক কিনা আপনি তারে মনোরোগে সমস্যা তো তারে সেখানে ট্রিটমেন্ট দিতে হইব মানে বিয়েদেরকে হলো আনারে আবার অনেকে মারে হইতে তো বড় হেডে হেঁটে তো অনেক হুতে মন কষ্ট হয় আল্লাহ আর মা মাইট খেয়েছে জীবন আর রাখতাম না হেতের না একজন এভাবে আত্মহত্যা করছে রেজাল্ট ফেল করার কারণে মারে মারছে বাপে হুতে কোন আর মা তো মারি আমি শেষ তো এখন আসেন যে কথাটা বলছিলাম অ থ্রেট দিব তুই নোয়া ধরলি নাকা আল্লাহ বুঝি নো তো ফেরস্তার করে কেবো ভাই আর মারি না না তুই হরলি নাকা ভাই বুঝি নো গখন বিদের শীতকাল সাধুয়ানো যদি এতে ভাই হাঁটি আনলে না যদি তুই অন দিতে ভাই নাই তো না তুই ছ ছমাস তারিখ করস তুই আটে এটা অন্ত ভাই নাই তো গরুকে বেশি দিও না তোর না নাই থা গরুর গোষ্ঠী গেলে তুই আটে অন দিবি ওই বেড়া তুই আর অন দিবি নাই তো কি তোর কি অনের গোষ্ঠী কি লাই

সাহের হাজগা মেলি ভাইরাস তারা কানের মধ্যে গগন বিদের শীতকার বোমা হুটাইব তো ইমাম গাজালি হাতি চাইছে লিল্লাহে তাকবি এক এক কথা আনে সে কত যে আনে এলো একটা মাত্র ব্যক্তি আল্লাহ ঢালি দিছে ওনার রহমত ইমাম গাজালি এমন এমন কথা আনছে তার বই থেকে জিনিসগুলো নোট করছি তাইলে হিডো একটা আজাব থ্রেডের আজাব কিসের আজাব তো এই যে আল্লাহ এত কিছু করল এই জন্য জাহান্নামটা বানানো ঠিক মতে আছে অফিসার করে না প্রতি আপনি মালিকের চিনলেন না মালিকের আন্ডারে হাইটাত্তর সত্তর বছর খাওয়াইতে আছে আশি বছর খাওয়ার আইসো মালিকের চিনল না এতে কম্পিউটার বানায় বিমান বানায় রকেট বানায় রেল ইঞ্জিন বানায় এতে টলার বানায় এতে জাহাজ বানায় হেতে জান্নাতের কথা হেতে জাহান্নামের কথা এই ধরনের কথা হেতে কোনো এগুলোর খবর নাই এই জন্য আল্লাহ সাইজ করিব এরপরে ওই যে কথা বলছিলাম দুযোগীদের ভয়াবহ অবস্থা বারো জায়গায় আগুন লাগাইব দুর্গা তো দশ হাত দশ দিক থেকে বিপদ সারা দিব নবীজির হাত দিছে ক দশ বারো জায়গা থেকে আগুন লাগাব আন্নার রুমিন ফেহীম জাহ নামে নিহাম নেড়ে ফালাইলে জাহার নামে কো মাথার উপরে আগুন রুমিন তাহাতে হিম তাদের ফাইন নিচে আগুন ওয়ান্নারুয়ান আইমা আনীহিম তাদের ডাইনে আগুন ওয়ান্নার সামা হিম তাদের বামে আগুন তাহম ফাহুম না তারা আগুনে ডুব দিয়ে আছে সাঁতার কাঁড়ে তোয়া মহুমনার খানা খাইতে চাইবো খাওয়াই দিব আগুন তারপরে সারা বহুমনার তাদের পানিও আগুন তারপরে লিভার সুহম নার তাদের পোশাক আগুন ও মাহা দহুমনার জিয়ানো তাইহো তাইবো খাট খাটের ভিতরে আগুন তারপরে ফাহুম বাইনাম নিরান আগুনের পোশাক ফরাই দিব তারপরে এগারো নম্বর হইলো সারাবি লোহুম আল কাতিরান আগুনের হাইজামা ফরা দিব পেন্ট ভরে দিব আগুনের আর রয়েছে আগুন এক জায়গায় লাগলো এগারো জায়গা বারো নম্বর জায়গা হইল আমার নবী জাহান কয় আল্লার পক্ষ থেকে কলবের মধ্যে আগুন লাগাই দিব কলবাদ মধ্যে তামা তামা করে এগারো জায়গা তো লাগাইছি কুলজের মধ্যে লাগাই ছাড়ি তোর কুলজার রপাই গেলাইব এবার বুঝিস আমি আল্লা লগে কেন তলে তলে সমঝোতা করলি না কথা ঠিক কিনা দেখছেন কত জায়গা আগুন লাগাইবো ভাই ও এতটুকু মাত্র ফ্যাটসি যন্তি সামড়া তারপরেও আমি বাইশ দিন খাড়াই খাড়াই নামাজ উঠছি টয়লেটও চাইলে কতয়া নক্সিমার ব্যথাটা তো সহ্য করতে পারে না চোখের মেটে কত বালু হইলেও তো পাগলে যা আর ভাই কষ্ট কেন এইসব মাটি আমরা সহ্য করি আমি নিজে নিজে আল্লাহরে ফোন করি আল্লাহ কেন এই মারি একটা ইঞ্জেকশন সুই দেখলে ডরে যাই আমি ডরে ইঞ্জেকশন দিই না এটা দেখলে আল্লাহ চাই অসুখের কথা ডরে কই না আয়ো এনে মরণ বালা পশু গেছে চকু হাসপাতাল আর ওগুলো চোখ নাই এই নাই ডরে কাঁপি কিতা কিতা মেশিনে ভিতরে ভরি দেয় মাকু এটা কোনো মুই বলবেন নি না মাগো কই আল্লাহ জিদে করেন করেন এত কষ্ট কে সহ্য করব যারা আড়া সুতরি আছে আগর জাহান নামে নি ফেরেস্তারা চাকরি ছাড়ি দেয় কিনা আল্লাহ জানে আয় রক্ত হরিকে দিলা হয় বেহসি যে তো কী তো হরিকা ডর হয়ে গেলে কোনো ডায়াবেটিস ডুবেটিস কিচ্ছু হরিকা করে না কোনো ডায়াবেটিস আসে না কোনো নাই নাই আহা কতা হলে বালা মানুষের তো মরিছে উদা হরিকে টরিকে নে এনে বাংলা আছে। মনামার দেৱগৰী সন্ধান করি কৰ্মেস্তৰী এখন ছাবি মাইরা দিছে চাইরা ছাবি মাইরা দিছে চাইরা জনম বইৰা চলিতেছে মনাম আ রবের সাথে সম্পর্ক বেশি বেশি জিকির করবেন রোগ শোক থেকে বসবেন ইমানের আল্লাহ মরণ করব কষ্ট দিত ইনশাআল্লাহ যদি ইনকেস কষ্ট পেয়ে যান এর বরকতে আল্লাহ আপনার গুনা খাতা মাফ করে দিবেন তবে আল্লাহ যারা বেশি মহব্বত করে তারা রোগ দি দিয়ে জর্জরিত করে যারা অপারেশনের রুগী এরা যখন জান্নাতে অনেক উপরে তালা চলে যাবো বা আল্লাহ আটা যখন ছিলাম সুতির তখন আটা কইবাম করি পরিদার জলুদ না বিলমা আর এস আল্লাহ যদি আমাকে সামারাটা দুনিয়াতে যদি কেসির মতো কেসি দিয়ে রেজি 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 করি ক্যাটতে অশিক্ষা টিনে না গেইনার না রই গেলো অপারেশন রোগীরা নাই উরফেতলা গেল আয় তো নিচে রই গেলাম বুঝছেন নি সহ্য করতে এলে কিন্তু সুবিধা আছে আর কোনো রকম ব্যবসা লাভের দরকার না হমান হমন থাকলে সারে ভাই আই হিমি যে ঠিক থাকতে ইতেন ন ইমান ঠিক চেকতে ইত্যাস্ট ডরে সহজ সহজও আজ করি কারণ আর ফ্লাস দি ধরি যদি আরে নজ্ঞা টান দেয় ইমান রাখতে এলাই হে কেলাস ও যায় না এ কোন রকম নিচের কেলাস শিশুরির হাকানার লগের কেলাস আমি হরি হরাই ঠিক নেই আর ছাত্ররাও এই সিস্টেম দেখুন মানে ওয়ানে হরে টু থ্রিতে উঠি না ডরে কারণ হেদুর জালি ইমান রাখতে ইত্যাদ না দেখো আল্লাহরে ফোন দে বলে মাবুদ এই যে আজাবটি তুমি বানা রেখলে এটি কে মারি খাওয়ান কে কে খাওয়ানায় হারি উনি

এ যা যা ও হা ওয়া ফতিহাত আব আবোহা ওয়া কলাহুম খাজানাটো হা সালাম আইলাই ইকুমতি বেত মুফাদুকুল ওহা খালিদি এর আগের আয়াত জাহান্নামীদের জন্য ফতিহাত সেখানে ও বেশি নাই এখানে ওয়া ফতিহাত সংক্ষেপ বাবে বলে গ্রামাটিকালি স্ট্রাকচার কাসাতুল মাবানি তাদুল আলাল কাসাতুল মাবানি কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে এখানে কেন ওয়াও বেশি বলছেন আল্লাহ আগে খানা ডানা ফাঁকায় আমাদের জন্য অপেক্ষা কমান জান্নাতের গেটে এই জন্য ওয়াও বেশি কারণ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিলে আগে জেলকানার গেট খোলা থাকতো না আপনার আসামির নিলে হাতের ফিডি ফাড়ি তারপর ডুবাইবো আর মেহমানদারি নজরুল মানি আগে ডানা ফাঁকায় দুয়ার আগের তুন খোলা আপনি আপনার হোরে দাওয়াত দিছেন আপনার বউ বাথরাম দিয়ে দশটাতে সকালবেলা রেডি এর পরে নাতির ঘরে হাডা কজ আসা তোর নানু ভাইয়ের দেয়া জানিস আসা হে আমনের জিও মানে আমনের বো হে বোডার মাইও গেটে গেটের দিকে আইয়ে বাইর বারিন্দার দিকে আইয়ের উডানের দিকে আইয়ের

ইয়ান তায়লু বিন আলাই মিন নার মিনা দিমাউহুম মিন হাওয়া মিন হারা রাতে নালাইহি মুত্তাফাকুনা আলাই জাহান্নামে সবচেয়ে যে লোকের সবচে কম আজাব দিব হেতের পায়ে এক কান স্যান্ডেল দিব দেব এ আগুনের স্যান্ডেলের কারণে নালার ভিতরে দি আগুন আদায় হেডের ভিতরে আদায় তার পর তার মগজ টকবক টকবক করে উতাইব এই শাস্তির একজন লোকের দিব এই শাস্তিটা সবচেয়ে সহজ আখাফুল আজাব তার নাম আবু আহা আবু তালিব্বা সে নবীজিরে হাইছে লালছে এক রকমের স্নেহ ভালোবাসা প্রোটেকশন দিছে স্কট দিছে কিন্তু দুর্ভাগ্য খোদার কাড়া নবীজির প্রতি ইমান না আনার কারণে নবীর মহব্বতে আল্লাহ তাদের ভাবছে এই কম আজাবটা দিব ইয়ার হলো হেতে সাক্ষাৎকার নিলে হেতে গেব আমার মতো কষ্টে আর কেউ নাই বাস্তব ভাবে দেয়া যায় কি কম কিন্তু মায়ের সমান মার যে জরে আছে তারা জিজ্ঞেস বলে জ্বরটা ফালতা আলাম কোনটা নিবে ঠ্যাং ভাঙা নি মহাপুর নিতার না জ্বরে বালা আছে ঠ্যাং বাঙার যদি কই ইউটা ফালতাই কিতা নিবে কিডনি ওকে গুলি গেলে ভাই ও ঠ্যাং বাঙাই বালা যাহার নামের রে জিজ্ঞে বাবার তারা কি অবস্থা কপাইলে আর মতো মায়ের আর কেউ খান

বেতুলিল আমাল আল আলমদীয় অমরি ভি চৌল আমাল দুনিয়াতে বহুত আশা করছিলি কম্পিউটার বানাইছ নোহা গাড়ি বানাইস প্রিমীয় গাড়ি বানাইছ নাসা বিজ্ঞানিক স্টেশন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন বানাইস তাম পৃথিবী চিন্তা করছ এই মাতার ভিতরে বহুত ঢুকাইছিলি মাতার আল্লাহর আল্লা ন মদিনা নবী সাহবের ডুকেশ্ন ইমু অ গগন ভিতরে সিটকার দিই আন্দেরে মুগুল লব লহার আতুড়ি আইব aai pai o ba diro na hubi ma pমে hাদিত আইবো অয়েস দেখবেলো না হুবি আজাই মেটা হাধিন প্রচণ্ড ৰকমের দমকাইবো দমকৈত দমকইতা আইবো বাৰে তারা অয়েছ পৌদা শুইলাল আজাবি স্বাদিত প্রচণ্ড আজাবের দিকে আপনি হাঁকাই লই যাবি ভিড়ের মধ্যে আতুরার ডাক করে দিদি হল হলদাই হল দাই নামের দিকে লৈ যাব অয়ান অয়ো অয়ান কৈছু ওয়ান কিছু নাহু ফি কারিল জাহিম আড্ডি অড্ডি গুণা গুঁড়া করি আপনার জাহান নামের গহবরে পালা দিব লাহু যুখ ইন্না কান তালার সিসুল কারিম দুনিয়াতে তুই দানশীল আছিলি বড় সম্মানী আছিলি তারা দুনিয়াতে লাড়া খাবাই এখন মজা বোঝে এটা জাহান নামের ওসি সাহেবের কথা কার কথা আর শেষ লাইন টা হলো সুরাত দোকানের পাঁচচল্লিশ নম্বর আয়াত দোকান মানে দোয়া দোয়ার সম্পর্ক কার সাথে আগুনের সাথে কার সাথে দেখছেন ইমাম গাজালি এমন সুন্দর আয়ারটা হাদিসের সাথে জড়িয়ে দিন তাল আসিজুল করিম তুই না তুই এতে রাজা মাসা আসলি বিজ্ঞানী নিয়েছিল নোবেল প্রাইজ পাইছিস না চালা মায়ের বুয়া আড্ডি উড্ডি গুড়া করি কোন হালাইবো যার নামে একদম বড় গুহের ভিত্তি হালাইব দুজকবাসীরা চিৎকার দিয়ে বলবে আলেক ও জাহান নামে রসি সাব কথা হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে সমস্ত কথাটি কইছিল বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ওয়াজ করাইছিল আয়োজকেরা আড়া তো মনে করছি ওয়াজ দা ব্যবসা হায় হায় কথা তো হুজুর কথা এত ঠিক হয়ে গেল দুই লক্ষ চব্বিশ হাজার ফয়কাম্বর অগণিত ফয়কাম্বর আঙরে ওয়াজ এটি করছিল আড়া এত করে মানুষের মনে করি র সত্যি রাজন নবীন আদা জব করে এলাইছি ওলা মায়কের ভক্কানি রব্বানি বীরমাশেকের হাসি দিয়ে এলাইছি মারি এলেছি তাকে কটারি এটা ভাত্তা দি ও মালেক ও ও দাদা ও দাদা ও আব্বাহ ও জান নামের ওসি সাপ দারোগা রা মালেক আজ্ঞাতো দেখলাম কথা ঠিক হয়ে গেছ ইয়া কাল নাল হাদির যেভাবে হিটেতেছে এটা তো সহ্য করতে পারতেছি রা ভিট ভাঙ্গি যার ইয়া মালেক কাত নাদিজাত জল আমাদের তো চলি সাহিজার বইলে যে আঙ্গরে বাসার ইয়া মালেক আখেরি জিনা মিন্না আখরি জিনা মিননা আঙ্গরে কোথাও দয়া করি বার করি দেন নাও বায়ু বাসা বাসার তখন দো যোগের অসি জাবানিয়া। বলবানিয়া দোযোগের অসিষ কই হাই হা তাহি না যখন এক ইয়াতে বরুরাতে ভালো অবস্থা ছিলা হেসমতো কদুর কল্যাণ হে সমত জাহান্নামের নামের চিন্তা কর তাহার্য যদি দুইটা মিনিটও যদি জাহান্নামের নামের ভয়ে যদি চিৎকার দিয়া কান্তা আল্লাহ তো তোমারে মাফ করে দিত সময় মতো তো ফোন দাও নন আগ কিছু করার নাই মায়ের আর মায়ের ওয়ালা করুজা লাকুমিন দারিল হাওয়ার আজকে বেদ জিতে থেকে বাইরে বের কোনো ফথ নাই ফাঁকসাও ফি হা ওয়ালা তুপাল্লি মন কথা নাই চুপ উত্তি থাক ও জিসিয়ার ব্যাখ্যা ফাকসাউ একসাউ শব্দের অর্থ হচ্ছে উপর হয়ে থাকো জিসিয়া একসাউ সেম অর্থ উপর হয়ে থাক কথা করছে মার চুপ মার কথা নাই কি স্টাইলে ধর পরে ফাইন্ডা জাহা লিকা এক নতুন তখন সেই অবস্থা কত রুনা জারি করবো কত রুণবিন কোনো কাজই তো ন দুজকবাসীদের ভয়াবহ অবস্থা বারো জাগাত আগুন লাগাইবো দুজকের বিচ্ছুক ইন্নিফির জাহান্ন নামা সাবাই আলফা ওয়াদিন ফেই কুল্লে ওয়াদেন সাপো আলফা সয়াবিন ফেই কুল্লে সোয়াবিন সাপোর্ন আলফা সোয়াবানিন আলফা আক্রাই ফের গর্ত আছে এক এক গর্তে আরো আছে এক এক গর্তে সত্তর হাজার সাফ আছে আর ওই এক এক গর্তে আর সত্তর হাজার বিচ্ছু আছে লাইয় তাহিল কা ফের ওয়াল মুনাফেকো হাত যালিকা হোক্লাহো প্রত্যেক কাপের প্রত্যেক মুনাফিক রে গুলা বিচ্ছু গুলা কামড় দিব সাপে কামড় দিব একটা চোখে কামড় দিলে দুই তারপরে হানো কাপে নবীজির কথা সত্য নবীজি কয় এভাবে সত্যি রাজার এ সাপে বিচ্ছু আপনাকে কামড়াইব বিজ্ঞানীরা এতদিন কৈছে কয় জাহান নাম অসত্য জাহান নামের আগুন নাকি দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি পরের হাদিসে নভিজি বলছে ইন্নানারা দুনিয়া গাছালাত সাবেই না মান মিনমিয়াই রাখমতে হাত্তা ত হাত্তা হাতা কাহা আহলাদ দুনিয়া এই দুনিয়ার আগুনকে সত্তর বার দুই আল্লাহ রহমতের ফানে দি দুই আমাদের বড়ুরা ফাটাইছে তারপর এটার পাওয়ার কমছে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি দুনিয়ার আগুন দিয়ে রড বানায় দুনিয়ার আগুন দিয়ে বোমা সব জ্বালায় নেয় কাফেররা কয় মুহাম্মাদের মাথা ঠিক নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পাগুনে কেমনে 70 গুণ পাওয়ার আগুন দিলে এটা কোন পাত্রে রাখবে এটা সম্ভব না এখন বিজ্ঞানীরা একমত হইছে যে মুহাম্মাদের দোজখের জাহান্নামের আগুনের ধারণাটা ঠিক আছে সূর্যের গায়ে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস মিল্কিওয়ে একটা গ্রহ আছে এসডোরারাস এতে সূর্য থেকে হাতের দিকে তাকাইলে দশ মণ বেশি হইছে লাইনি জলজলায় সূর্য থেকে কয়েক কোটি গুণ হেতে বড় আর হেতের কার মধ্যে তাপমাত্রা আছে সূর্য থেকে 10 কোটি গুণ বেশি কয় এল থানাতে যদি সূর্য সিটিং এরে बांधি সিওলদি बांधি নিও নেতো আরে অবদেখতো চাই সূর্য জ্বলে যাইবো গো ভাই আই নাই তো তোমরা সালিটালি বান্ধি লই যাও নাই সিওল আছে আসামি নাই আসামি জ্বলি গেছে এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লি সাল্লাম জাহান নামে যে ধারণা দিছে আমরা মহাশূন্য গবেষণা করি দেখলাম জগতে গুলা আছে ও আছে জোরে জোরে বলেন সোহান কি আগুন দি চালাইব রড কোম্পানিতে যাই দেখি কারখানাতে শুধু পানি বাহির অস্তে এরপর এটা ঠান্ডায় রড হয় পানির মতো বাসব তাইলে হে আগুন দি জ্বালাইলি তারপর আপনাদের সামনাটা কেমন হবে সেটাও বলছে আর আগুনের রং কেমন আমার আল্লাহ আলফা আমিন আলফাহের আগুনের আল্লাহ বললেন এক হাজার বছর জ্বল হাতটা মারাত এক হাজার বছর পর আগুনটা লাল হয়েছে সুম্মা ও আলফা আম পরে ক আরো এক হাজার বছর জল হাত্তা বিয়াদ দাত এক হাজার বছর জল গেছে আগুন সুম্মা ও কি আলফা লাইয়া আলফা আতিয়াও সাও দাও মুজলে মাতুন ফরের হাজার বছরই কালো হইয়া গেছে আগুন কেন কালো হয় কয়লা ফিল্ডের ইট ফোরা দেয় দেখছেন নি তো হেতে তো কালায় এমন মেডিসিন দিয়া দিছে এমন জ্বালান জ্বালা দিছে আল্লাহ এটা কালো হয়ে গেছে পুরা মারিদারে ফুড়ি হেটেল কালা বানালা লাল বানালাই এ দুনিয়ার আগুনও তিন রকমের আছে সামনের অংশ এক রকম মিডিল একরকম নিচের একরকম তাইলে কেমন ফাওয়ার দিয়ে দিছি কেমন ফাওয়ার দি দিছে আবদার দুজুক একদিন আল্লাহরে কয় আল্লাহ কি শুরু করছে না এমন আগুন লাগাইছে আমার একটা অঙ্গ আর অঙ্গ রে খাইলাম আই ও আল্লাহ ইস্তাকাতিন নার উইলা রব্বিহা ফাকালাত ইয়া রব্বি আকালা বাদানি আকালা বাদি বাদান ফাজি, ফাজিনা লাহা ফি নাফাসাইন আমার এক অংশ আরেক অংশের খেয়ে ফেলছে ফেলতেছে আল্লাহ তাআলা সরকার অনুমতি দিলেন নাফাসুন ফি শীতায়ে শীতকালে একটা নিঃশ্বাস ভালো ফালাও তুমি ওয়ান ফির সাইফে গরম কালে একটা নিঃশ্বাস পালাও এই জন্য আশা দুমা তাজি দৌ না হো মিন হাররিহা রিহা ও মা তাজিদু তাজি দৌ না হো শীতাই মিনজামি রিহা মুহে ও এ কারণে শীতকালে তোমরা ঠান্ডা পাও গরমকালে তোমরা গরম পাও জাহান্নামের মিন নিঃশ্বাস ছাড়ে দেখছেন না গরম কালের গরম আগুন হয়েছে কারণ না থাকলে তা ওইটা কত ছত্রিশ পঁয়ত্রিশ আর সূর্যের কাছে আছে এক কোটি ডিগ্রি সেলসিয়াস এরোটার কাছে আছে দশ কোটি ডিগ্রি সেলসিয়াস তো এই সমস্ত সেলসিয়াস তো বাড়ায় যে দিব তা সারি টিকবো কেমনে আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলাকে জাহান নাম থেকে বাঁচাও সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি রাসারাকে জাহান্নামের নামের থেকে বাঁচাও তাদেরকে ইমান আনার তৌফিক দাও নবীজি সহিয়াল বোখারির হাদিস এটা আমরা তো মনে করতেছি না কই যাই বোখারি এবং মুসলিম শরীফের হাদিস কোনো সন্দেহ নাই নবীজি বলছেন আসমানের নিচে জমিনের উপরে কোরানের পর বিভিন্ন আউলিয়া কেরাম বলছেন সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে আর সহি আল বোখারি তাহতা আদিম ইসামাই ফাওকাল আর বাদা কিতাবিল্লাহে আর সহি আল বোখারি প্রিয় বন্ধুরা দুযোগেরও বেহেস্তের গোসল যোজগারও গোসল করেছে বেশতরও গোসল করেছে কেমনে আনানা সিন্ডার দিল্লা তালা নু কাল ইউ তা বে আন অমিন না সেফ মিনাল কুফরে ফায়ু কালু ফিন না রে সাতান সুম মাইউ কালুলাহ হাল রয়িতা নাই ইমান কাত্তু ফাইউ কালুলা দুনিয়াতে যে কাফের দাদান জো বাইডেন তার নাম পৃথিবীর সুখ শান্তি আল্লাহ জাল্লা শান্ত তারে গিফট করছে কোনো নিয়মতের অভাব নাই এবিয়ারে নিয়ামত গুলা খাওয়ায় নারী যাই ওরা হিগারে ব্যবহার করতো একটা বার এক সুবানি দি কামারে যে লোয়া গরম করে সুবানি দে এ কাফের করে সুবানি দিয়ে আবার আল্লাহ আনবো করে দুনিয়াতে নিয়ামত গুলা সুবানি খাবাইছে নিয়ামত খাবাইছে বেশি জাহার একবার সুবাই আনি পরে কব দুনিয়াতে কিরকম সুখ পাইছিল আল্লাহ যে আগুন লাগাইতেছেন সুখ কই কিচ্ছু হিলাম না এবার তারপরে

কষ্টের আড়াতে শেষ নাই কষ্ট দেই দুনিয়ার কাফের অমুসলিম সবাই তাল্লা কানছে এই কষ্টের একটা লোকের জান্নাতে তু আল্লাহ তারপরে আল্লাহ জান্লা শাহানু জান্নাতে তো হালকা গোসল করাই আনবো একটু খাওয়াই আনবো আর কি আনি আবার আল্লাহ কব দুনিয়াতে কেমন কষ্ট পাইছ তখন আল্লাহর বন্ধা কইব আল্লাহ কোন কষ্ট পাই ন তাইলে দুনিয়ার কষ্টটা সাথে জান্নাতের এক মুহূর্তের সুখ মেলে না জান্নাতে সুখ আর সুখ আর জাহান্নামের যে কষ্ট দুনিয়াতে আশি বছর একশো বছর জিনা করেন ব্যাবিচার করেন ফরেস্ট সম্পদ লুট করেন জাহান্নামে শুধু কোন রকম সুবাই আল্লাহ আমি কবির আল্লাহ এত কষ্ট জীবনে আর ভাই ন কত সুবিখ্যা দিছিতে সু সুখেল সুখেন দরা কেজি আল্লাহ দরা কেজি লিল্লা হে তাক لا إله إلا الله لا إله إلا الله محمد الله الله رسول الله صلى الله عليه وسلم أنا أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان في المسجد مية ألف أو يزيدون ثم تنفس رجل من أهل النار لماتوا نبي جي بولتے আমেরিকা কানাডিয়া আমার কানাডা আমার বাংলাদেশি মা বোনেরা কথাটা শুনিয়েন আপনারা নেট থেকে আপনারাও শোনেন বলছি আপনাদের জন্য নবী যে হাদিসটা বললে ও একটা মসজিদে যদি এক লাখের বেশি মানুষ যদি থাকে নামাজ পড়েন একটা জাহান্নামেরই যদি আল্লাহ ফাটা ত্রিগোদুর গ্যালাস খুলি তা করে নিঃশ্বাস পালা ভাই আপনারা আসেননিও বালা তার মুখের বিষাক্ত গানে এই নিঃশ্বাসের এক সানে এই এক দেড় লাখ লোক মুহূর্তে মারা যাইব তাইলে এতেরে মারতে মারতে এতের গার মধ্যে বিষ দিতে দিতে সাপে রাহ এতে নিজে বিষাক্ত হয়ে গেছে আমরা আল্লাহ জিকির করব আল্লাহকে ভুলব না আমাদের দেখো না যাতে এমন না হয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সমগ্র দুনিয়া ডাস্টবিন হয়তো কিভাবে আন আবি চাই দিল খুদ্দি নাতিল লা কল কল আর চুল হে সল্লাম লাউ আন্না দালু আমিন কাচ্চা কে জাহান্নাম উলকিয়া ফি দুনিয়া লাআনতানা আহলুন আহলুল আরদের যদি এক বালতি ময়লা জাহান যে ডাস্টবিন আছে কিন্তু এক বালতি যদি এক বালতি পরিমাণ যদি ডাস্টবিনের এই রক্ত ফুজ খারাপ জেনে জাহান্নামের গড ড্রেনের ময়লাটা যদি দুনিয়াতে নিক্ষেপ করতে তামাম পৃথিবী দুর্গন্ধের ডাস্টবিন হইয়া যাইত সারা পৃথিবী দুর্গন্ধে মানুষ না মহিলার কাছে যাই দেখছেন নি গন্ধ আগে যাত্রা বাড়ি দেখছেন নি মহিলা গন্ধ কারে কর এক বালতি যদি দুনিয়াতে দিত ওই এক বালতির এই নির্যাতনে পৃথিবীর দুর্গন্ধে মানুষ বসবাস অযোগ্য হয়ে যেত সায়েন্সে আপনি হয়তো বুঝে আসবে না এই একটা গ্রহ আছে নিউট্রন তারা সেখানে যে বস্তুপিঞ্জ যে ঠাঁসে ঢুকেছে এটা সূর্য থেকে গ্রহটা বড় এই আপনার বস্তুর একক এক ফুট বাই এক ফুট ফাত্রে যদি পানি রাখেন পানির যে ওজন এটা দেখো ওজনের একক এই ফাত্রের ভিত্তে পানি হালাদি যদি লোহা রাখেন সাত গুণ ওজন যদি হীরা রাখেন গুণ ওজন ওই অ্যান্ট্রমিসা নক্ষত্র নিউট্রন তারা সেখানে যে বস্তু বস্তুভিন্দ সেখানে এক ওলাই পরিমাণ বস্তু যদি সেখান থেকে কেউ উঠে চায় চাই ওই জগৎ থেকে চার হাজার তিনশো জন ন জোয়ান লাগবো মাজা ব্যথা রুগী হলেই ন তাহলে একটা ডিএর সলায় পরিমাণ বস্তু ডারে বানবেন কেমনে সিওল দি কেমনে ধরবেন যেমনি আপনি সিওল পারে ফাঁসাইতে পারেন ফেঁসাই হাজার তিনশো লোক লাগবো ওই জায়গাটা উড়াইতে এখন ইডার লোকে ইডারে যদি মো সাব্বা করেন তাইলে ঠিকই যার নামের এক বালতি মহিলা দি হুরা পৃথিবী নষ্টকরণ সম্ভব ঠিকই না আল্লাহ একবার বুঝিয়ে রয়েছে আমার কথা ওয়াজ কারা বোঝে এটা বোঝা যায় সম্ভব কি না তো এটা বিজ্ঞানী দুলাভাই নিউটনে না কইলো তামাম পৃথিবী সব স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা কইলো ওই জগতের তো বস্তু এলে দৈর্ব কজন চার হাজার তিনশো হাসাত্তর তো এটা দরণ কেন দরণ সিস্টেম করে এটা শিকলের ভিত্তি বরিয়ে লাইলাম চার হাজার তিনশো হাসাত্তর জন লোকের শিকল এটা ধরে সাইড পোলা দিতে হইব বস্তুটা এত ছোট ধরার কোনো জায়গা নাই কিন্তু ওজন এত যে বেশি ওজন এত যে বেশি শুধু এক ম্যাচ কান্ডি পরিমাণ জায়গা লইতে এতগুলা লোক লাগে আমরা দেখেন এগুলা যত যে বেকু পুরা তালগাছের উড়া আলায় উমা কিতে রে এনে দি এনে ভরি দি আবার আর একটা বাড়ি এনে কেরানা এনে খাত করে এনে দে খাত করি হেরা করি

সম্ভব নেই ঠিক তোর অত্যাধুনিক আজাব দিবেন নাই আল্লাহর যত বাহিনী দরকার ফেরেস তারা রেডি আছে শুধু আখা মরি আল্লাহ কোন দিন ভাড়াইবেন আনান আনেন মোহাম্মদের দুশ্মনের করে আমেন আতে ফির ফিরা যে ইচ্ছা কিছু হুজুর ব্যথাইলে হল আন্না হিডেলে বালা লাগে না ইয়ন্দি টোঁয়া দেয় ইয়ন্দি টোঁয়া দেয় না আতের কাছে মেসা গাইলে মেসাক দিয়ে ফিরে ওরে কথা কয় না আতে ফির ফিরা মাত্রে ভালো লাগে তো মাত্রেও তো একটা মজা আছে টেস্ট আছে ফেরেস্ট শুধু বোলাই দিয়ে আছে আপসারি কম দিন আইবি খাইছো তো হাঁটার লাইনে মোট হয়েছো আ নেতা নিহ আর রহমতের আর অলির ঘরে মার ওসের হামা সুতি হেসবুল্লা আয় অপেক্ষায় আছে আয়মা করি গেলে উপরে অত্যাধুনিক মায় অত্যাধুনিক মায় অত্যাধুনিক মায় এই জন্য তলে তলে সমঝতা করেন কার লগে আল্লাহে ইন্টারনেটে ফোন লাগা আল্লাহ যে কথা কর আহ হত্যার্ন আল্লাহ কেত্তি নাই আয়া হ্যা সম্ভব নয় ইঞ্জেকশন দেখলাই বেওসি যে তো নয় সরস আল্লাহ কথা দিলে মরি তো ইহাতে দুই নম্বরই খেল আছে যিনা দে ভাবির লগে আর করত্যান্ন যে কথা শুনছি আহ জিনা যিনা করে যে আজাবটা দিব সুতির মায়ের বিড় নে যিনাখ মারবিন নে বক্তার কো মারবিন নেই আলাদা আলাদা কন্ডম সেল আছে আবার গায়কেরগো মারবিন না যারা নামে গান বাজনা এভাবে লাগায় না এই সিনিসারাতে লাগা Так তুমি তুমি তাগু তুমি কল্লা আইবা আইবা বলে আইলা না Так তুমি তুমি তাগু তুমি মধ্যমে তাগু তুমি হিকোনারে ভিন্ন রকমের मारे নবীজি কয় জাহান্নামে কন্ডম ছলে কিছু যায় দেখলাম কিছু কিছু পুরুষ মহিলা গরে আগুনের লুয়া দি

গায়ক বাদক বাদক তাদের ড্রেস সবচেয়ে সুন্দর ঠিক না হ্যাঁ তারা বেশি মেকআপ করে ডেন্টিং ফেন্টিং যে বুড়ি বেডিরও খুব সুন্দর দেয়া যায় হ্যাঁ অনেক সুন্দর বেডি বুড়ো হয়ে গেছে হে বুড়ি গান গায় টিপা দে প্রেমের মেনসিস বন্ধ করে টিভি দে আর কদুর কিলাই দে সিনসিয়ারলি সাথী রে কত সিটের ইতি শিখেছে এগুলো আগরে আবুল কাজেম আল কায়কের লাইনে গান লেখে না কবিতা লেখে না হেবুনি আর টিভি দে বাতার বাতের বেড়া টিভি দে কদিন কি লাই দে আর কদিন কন্যা দে কথা ঠিক নেই যদি কথা মালা না এভাবে হব হতো কাজী আবুল কাজেম আল কায়কোবাদের মতো আজান কবিতাটা যে লেখছে কেও ও শোনাল মরে আজানের ধ্বনি মরমে মরমে শেষ বাজিল কি সমুদূর আকুল হইল প্রাণ না ধ্বনি এই হইলো আমার কবিতা এই হইলো আমার গান টিভি দে দেবীওয়ালা কাইছে আরে সামনে বস তুই সামনে বই লিকে মহিলা সামনে বই যাব তো আই গেছে নি আর তা কুকিলা তোরে তোরে বলা রাচ্ছি কিলে বলাম তোর গুম হাত লাগা ঘটনা কি তাই তুই সিল কা মুট করি করি কা আর রাজ্য ভোগর করে নষ্ট করিচ্ছ ঠিকই না বাংলার জমিনে এই ধরনের স্টিল গান চলতে দেওয়া হবে না আল গেনা ও তুম বেতন নেভা কামা ইউন মাও জারা আমার রসুলের ঘোষণা গান বাজনা মানুষের কলবে অন্তকরণে এমনভাবে মুনাফে কি ফয়দা করে চৈত্র মাসে সইয়া সাকে যেভাবে হানি দিলে রোয়া হান চালে রোয়া রোয়ন যায় ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে এইভাবে তাদের কলবে তারপরে নেফাকি কি ফয়দা করে গান বাজনা গান বাজনার সাথে ওম্মতে মোহাম্মদীর দ্রুততম সম্পর্ক নাই ঠিক না বেকে তো হনো যারা ঠিক অন করছে ও শাস বুঝি কেন হচ্ছেন তো নেগেট ফিলিংস এরা জানি তো নেটে আগরে শেষ করে দিছে রিজিকের মতো নেট খাইতে আছে বেয়াকে হুজুর মজুর অলি আবদাল গাওয়াজ কত বেয়াকে বাতের মতো নেট খায় বেয়াকে না গেঁড়ি রে রে সাহ বুড়িকে ওই জন্য নেগেট ফিল্ম সাহ সাহানি বুড়িয়া তো মোবাইল খুলতে পারে না ফার্স্ট বসে না নাতি কয় কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তে আফু আফু আর কত আপসারি হুজুর ওয়াজটা আনি দাও সে ইয়া তা হবে তো ইয়া মনে আছে ইউটিউব কি এটা দেখো ইয়া তাপ ডাক নাই তো নাতি না জানে চিপিটি জানে হ্যাঁ

বন্দি ক তুই হরিব তোর গা খুনখন্যা গন্ধ কর তোর তো একবার ইয়া কলেজ তো এতে বিয়ে করে প্রেম করছিলাম লাভ করছিলাম তোর লগে মতো দেড় মন ওজন আসলে মাত্র তিরিশ কেজি ওজন মাসের দশ হাজার টাকা ওষুধ খাবাই তুই তো তিরিশ কেজি ওজন নেই তুই কঙ্কালে গেছিস ধরিব তোর তো খুনখন্যা গন্ত চা আছে এলাই মিছা এনে চা বই মাথা টিবিলে কই চা আছে এটি মন ওজন

যে বিলামিন রকম মানহুম ইব্রাহিম জিবিলিগুন কনফারটিল লোক জিবিলামিন কয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাই গুননের দলের লোক কথারা কি অন্য কইছে কহাউলাই আকালাতুর রিবা আপনি উম্মতের মাঝে যে সমস্ত পুরুষ মহিলা সুদকেছে সুদীর্ঘ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে আল্লাহ সুদীর্ঘ হ্যাটেরে হাফের ভাষা ওই মেরাজের কিতাবে কিন্তু আছে 22 রকম জাহান্নামের করে 22 রকমের पीड़ा আলাদা আলাদা ফিডাম মায়ের ভিন্ন আছে ভিন্ন ঠিক আছে না একজনের বউ একরকমের ডক যে আলাদা আলাদা ডকের মজা খাইছ মায়ের মজাও আলাদা আলাদা আছে কন্ডম ছেলে তিনশো দুই নম্বরে একরকমের মায়ের তিনশো চার নম্বরে রকমের মায়ের কবরের মায়ের আবার ভিন্ন ফেরস্ত বিন্ন আছে যে বেশি দাগি আছে আমি কবর অভিযোগ অন্তবদির ফেরস্তা ভাটা দিব কানে হনে না কানে হনে না সব দেয় এতে এত সাইনি কবাই তুই তো দেয় তুই এত কবাই কিটা

আবার সাদে তো টক্কা দিলে তো বেশি কিছু হয় না কত লাভ দিছি গাছের রূপ দিতে আমরা হুইরের মধ্যে কিচ্ছু হয় না আর বেহেসে সেহারি এত তো আত্মার দুই ভাগ হয়ে যাব এতে বেহেসে মারবো কবর অন্ধবদির ব্যবস্থা ঠিক না এতে পজিশন নিব তো এন্দি বরি দিবি এন্দি নো আতিয়ের হেন্নে কুরে হাত করি মাগো মাগো মা মা ডাকাইতে রোলা মা করছে এটা কবরের মার কিসের মার এবার তুই বাইস্টলে কি করতেব তলে তলে সমঝোতা তলে তলে

অনেক সময় অনেক গণহত্যা সময় করে ভাই কোদুর হানি খাবা কক্সবাজারের গণহত্যা দেখলাম টেলিভিশনে নিউজে রোজা রয়েছে কবাই কদুর হানি খাবা কোনায় হানি কবাই রায় হারার দিন রোজা রয়েছি ইস্তারের মারিস জাহান নামিরা মারি ছোটে গো ভাই এর মারি তো হালে সব ছোট্টা ভাই ঠিক আছে ভাই কদুর খাবা কলজাজার কলজাজার দুই রকমের খানা আছে জাকর আর জাহান নামের গজে ফেসা ফাঁকানা জেনা ব্যবসা যারা করছে বীর্য দুর্গন্ধ যুক্ত এড়িয়ে দিব গরম করে দিব এই এদের ঢোক ঢোক করে খাইয়া লাগবে ইয়া তা কেন্দ্রে খাইব ইডা আল্লাহ কমি ও রয় জাহান নামা ইউসকা আমি দিন গরম আনি আনব ইয়া তা যার রাউ ওলা ইয়া কাদো ইউসি ও ইয়াতি মিন কুল্লি মাকা নেন ঢুক ঢুক করে খাইয়ে লেবো চতুর্দিক থেকে মহতে ধরিয়ে লেবো আরেক হাদিসে আসে এটা তো আয়াতে কারিমা ৱা মা হুৱা বেমাই তিনতাৰাম অৰ্থ ন ৱামিম ৰজা বোন্দালিছ আৰু প্ৰচণ্ড শাস্তি এ যখন দপ ডপ কৰি গেলি আহিব গলাত নিচিটো ধৰি আদি এ হেৰ দিদি সৰি যাবগৈ চলাই দি সৰি যাবগৈ আগুনে ফাৱাৰে ঐ পানীৰ ফাৱাৰে হোজৰে ফাৱাৰে অন্যান্য জাহান নামীৰে জাহা আঠশ তিনি আছে এটা কৰে জানালা খুলি দিব ফেৰেষ্টাৰ আছা আবচাৰি দি কি মাৰি চলে অ মা এবাৰ ৰিগুণা ৰাতি সিকোনটো হৰাই যাব মাহল্লা কি দেখলা এটাকৈ হেডফোন নাই আট দিন মাইতে মানুষ লটকে গলা তুই কিনা নাই আল্লাহ দেখা দেখলাম গরম হানি খাবাইছে খাবাইবো হানি আসাই মাইরে সুন্দর হানি যাব খাবার দিব ভোজ গলি টলি উড়ে যাবে ওই যা খুব দিব এমন খিদা লাগবো মাইরে সোঁড়ে তাম পৃথিবীটা খাই লাইতে লাগবো বলে হুজুরিটা কেমনে সম্ভব সারা দিন রোজা রাখলে সৈত মাইয়া রোজা মনে হয় সারা পৃথিবীর সাগর হানি ডুব ধরি গাই লাইতে আসবো ঠিক কিনা অথচ সর্বত এক গ্যালাস খাইলে আর নাই এতে আর হারে না কিন্তু কষ্টটা কেমন মনে জন সাত সারা পাঁচটা মহাসাগর হানি গাইলে যাহার নামিরে এইভাবে খিদা সোটে গেবো আল্লাহ দেন না দেন না তাৰপৰা লাই চালাখোন তো আ মনহি লা মিং দৰি লাই স্মিং হলি মিজ তাৰপৰা দৰি খুৱাই ব এইবাবে কাঁটাদাৰ ফল এটা দিলে গলা আঠ কি যাব গৈ গলা আঠ কি বৰম তেল্লা তুইব নাক তেল্লা তুইব এবাৰ চকু মুখত তোমহা চুটবো ইটা বিষ আল্লাহ কতো সানি দেৰ সানি দেৰ ভেৰস্তৰা এবাৰ গেলা চুগুৰি আনি দিব সুজুৰি দি ঢক ঢক কৰি খাই লব খাই গল ব মাৰ্লাৰ হেত কৈ ইয়াতে হানি খাই গলাত যায় গৈ গলা তো ধরে হেডের ইয়ে দিয়ে যাবে রান সহ লজ্জাস্থান তো সোলাই হরি যায় শুধু আড্ডিটা খাওয়া দিয়েছে ফিডের স্কেলটা আল্লাহ গেছি ও গেছি ও আল্লাহ কিতা করলেন কিতা করলেন ও এইভাবে তাদের চিৎকারে তা করে অন্যান্য জাহান্নাবিরা দেহ্যন্ত ডরাইও আল্লাহ 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 না ঘরে বাসা আল্লাহ জাহান্নে রাজা বিডি হই হরিও না বেশি একটা আপনার সত্যি আমার ধারণা জন আল্লাহ আপনার আগরে জানি পেল আল্লাহ আল্লাহ এই অবস্থার মুখোমুখি আপনার ঘরে করি না

কি কি ভাবে আল্লাহ শাস্তিদাদ বায়াতগুলো বললাম না আর একটু সামনে আগায় কিসে সাগরের পানি নষ্ট করবে আনিবনা বা আব্বাস সিনদা দিলা তাআলা নুমা কাসুলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি সাল্লাম লা ওয়ান্নাকাত্তা তা মিনাজাকুম কুতরাত মিন দারিদ দুনিয়া লা আফসাদা আলা আহলিদ দুনিয়া মা ইশা উম রাওয়াহুত তিরমিজি ও ইবনে মাজাহ নবীজি কইতে আছে রে জাহান নামের যে ফলটা দিব জাকুম ফল এই জাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়ার সাগরে ফেলায় তাহলে তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে তারপরে দুনিয়ার মানুষেরা এই ফলের বিষে গা বাড়ি বাড়িঘরে থাকতে পারবে না ফুল নদ নদী যা আছে তারপরে সব ধ্বংস হয়ে যাব সব বিষক্রিয়া নষ্ট হয়ে যাব এইটারে গবেষণা করি ফর্মানুবুমা বানাইছে কেমনে এক বোমাদি হুরা শেষ যায় হুরা রাষ্ট্রের জলসম্পদ প্রাণী সম্পদ গাছগাছালি মাটি রাস্তাঘাট মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব ধ্বংস তাইলে ছোট্ট একটা বোমা যদি হুরা রাষ্ট্র ধ্বংস করতে হারে রাসুল সাল্লামের স্বাস্থ্য ভাই আবদুল্লাহ ইবনে মাসু আবদুল্লাহ ইবনে আব্বাস সাদিল্লা তালা আনহুমার হাদিস তিরমিজি শরীফ ইমাম তিরমিজি এবং ইমাম ইবনু মাজাহ আনছে তাইলে যাকুম ফলে একটা দিও ওরা পৃথিবী নষ্ট করা সম্ভব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন বিজ্ঞান নবীর হাদিস এগুলোর সত্য মনে করতেছে এমনি তো এডি উইনলে তো গল্পের মতো লাগে কি রে ফল অফ মেলাইবো পুরা ফলে কেমনে পৃথিবী সব নষ্ট যদি বোমা অগ্গাতি তারপরে ১৪ আগস্ট হিরুসিমা জাপানের নাগা শাকিতে যে মারছে উনিশশো কত সালে না কিনলে পঁয়তাল্লিশ উনিশশো আঠারো সালে আঠারো তো না হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই শেষের দিকে সেই দিনে তো যুদ্ধ হারের সারেন্ডার হয় অজ্ঞা মারে দিছে আর আজকের নব্বই বছর ওই এলাকা আইজ একশো বছরের মতো আইজ প্রতিবন্ধী হয় পশু পাখি গাছপালা সব কিছু বিশ্বক্রিয়া ধ্বংস এখন পর্যন্ত বোমার বিষক্রিয়া রয়েছে তাহলে যে জাকুম ফলেরে বোমারা আল্লাহ নবী কয় শুধু অল্পগুর ফল যদি দুনিয়াতে দে মেলা মারি দে পৃথিবী নষ্ট মানুষ একটা দা দি কাজ করতে গ্যালাসটা ধরল তিতা ধর বিষাক্তিটা নষ্ট ফল ধরবো আম ধরব বিষে মুদম যায় না এই যে বুড়িগঙ্গা নদীতে এখন কিছু মাছ হয় কি মাছ না কে হ্যাঁ ফিলিপ কি মাসে না বিষাক্ত মাছ ওই মহিলা এটি গুড় ইডি খাই এই মাছ কোনো খাইতে পারে না মানুষে এটা মহিলা থেকে জন্ম নেয় মাছটারে কি নাম আমি দেখছিলাম পত্রিকায় হ্যাঁ শাকার মাছ গুড মাছ আল্লাহ এই যে ভাই শাকার মাছ দেখতে মাছ হেতে কিন্তু গাই দিলে হসি হসি হরে ওই ডাকাবাসী কেউ গুঘাই বড় হয়েছে দে মদিনা তো বা অনেক মাছ দেখছি কয়েকটি দরণ নিষিদ্ধ শহরের মহিলা ইয়ানো ডালে আয় দেখছি বড় বড় তেলা ফিয়া কহজ ইয়ানো যে সেলফি না দিবত রিভেলি সানরা গাড়ি খাড়া করাই ওই বোয়েন্দারা আছে আইসেছিলাম মোদিন তৈর জলাশয় কিছু মৎস্যপূর্ণ অবমুক্ত করতাম ইয়নো মাছের খোঁজ নিলাম আইলাম না ওই নদী আনতি আছে নদী মানে পাহাড়ের ঘুমও তিড়ি আগ্রা কলাই ইয়ানো হানি কিন্তু ডিস্টেল ওয়াটার হয়ে গেছে গু নিচে বই গেছে উর্ফে বালা হানি মাছেরা সাইড গিয়া মাছেরা কাপসারি সাপ নিবালা কিন্তু মাছ এগুলা সরকারি বাবা খাওয়া নিষিদ্ধ এটি বিষাক্ত এডি কি বাংলাদেশ হজরত বাংলাদেশ শরীফ পাওয়া যায় সাকার মাছ পুড়ি গঙ্গা এটা খোদার গজব কারণ নদ নদীতে তোরা মৎস্য করস না এখন বিষাক্ত মাছ মাসে জাল তেটি ওরে এটি যদি গুতা মারে হাতিটা হসি হসি হরে তাইলে একই মাছ বিষাক্ত মাসের বিষাক্তায় গু খাইছে দে ডাকা পাইসেন তো ড্রেইন দুর্গন্ধ খাইছে দে ঠিক কি না তাইলে দুর্গন্ধ একটা ফল যদি ছোট্ট একটা ফল যদি দুনিয়াতে ফালায় তাম পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট ধ্বংস হইয়া যাইব সব নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা আর খাইতে ইত্যেন না জাহান সাপ নবীজি কয় এ আনাবি হুরাইরা তারা দিয়া তালা আনু কল মান আতা হুল্লাহু মালান ফালাম ইউয়াদ্দি সাকাতাহু মুসিলা লাহু মা লাহু সুজান আকরা লাহু জাবিবাতান ইউতাউয়ে কুহু ইয়ামাল কিয়ামাতে ইয়া খুজবিলে জিমাতাই হে ইয়া নি সাদাক বে সাদাকাই হে ইয়া কুলু আনা মালুকা ওয়ানা কানজুকা সুম্মা তালা

এই জাহান্নির ঘরে জাগর আল্লাহ দুনিয়াতে বরুরাতে এক বাড়িতে সম্পদ দিছে এই সম্পদ এটা জাকাত দেয় এটা সাফের আকৃতি দরি তার দুইটা এ নকটা থাকবো এ দনক সোয়ালে দরি কইবো কামড় দিক এবার কইব রে ভাই এর এই বাবু কামড়া সের ক আমি সাপ না তো আমি তোর মাল আনা মা লুকা আনা কানজুকা যে গচ্ছিত সম্পদ তুমি জমা করছিলে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করছিল এ জাকাত দেওয়ানো দে জনগণের নো আমি তোমার সেই মাল গলার মাধ্যমে আয়াতে কারিমা হাত দিছ আবার আয়াতে কারিমা এই আয়াতটা অর্থ বলতে পারলাম বড় আয়া বুঝছেন নি এই আমি মাল দিছি তারা মনে করতেছে কল্যাণ কল্যাণ ক এই মালের মাধ্যমে আয় করে সাইজ করিও তা আল্লাহ আমাদেরকে এই ধরনের আজাব থেকে বাঁচা পড়ি আমিন দুজুকিদের দাঁত সামড়া কেমন হবে কল কয়লা ৰসুল উল্লাই সল্লল্লাহ কুয়ালাইহুসাল্লাম দেরসুল কাফেরে আও নাব উলকা ফেরে মিসলু অহদিন বকিলা জোজিলদিহি মাসিরাতুসালা সেম রাফু মুসলিম রেসুল সল্লল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার রুমত এক একটা দুজোকিদের দাঁত হবে অহুদফায়ের মতো লম্বা ছয় মাইল অহুদ ফয়ার যত বড় এক এক দাঁত হেঁটে এর এত আর গাছ চামড়া কত দূর তিন মাইল মোড়া কমাই বেলে হচ্ছে হাতলাতে ফিটতে তো বালা না যত মোটাই বইটার তত হিট বেশি করে দিলে শাস্তি আরো বেশি আইবে ঠিক কিনা বেলে হুজুর সামড়া হাতলা হইলে না ফিটতে সুবিধা হইব না ফিটতে তো একটা সেবা হয়ে যাব সামড়া যদি তিন মাইল মোড়া ফাঁস হয় এত মোটা সামড়া হয় তিন মাইল পর্যন্ত তো হেমার লাগবে কত মাইল বহুত বড় মোড়া মোড়া হেমার লাগে তুই ভয়ন্তি বাড়ের লগে 3 মাইলের সেটডা করব আর এতে খানা খাব আল্লাহ খানা দেন খালাদের ওহদ পাহাড় মত 7 মাইলের যত 6 মাইল লম্বা একটা দাঁত এবার বড় বড় জাকুম ফল দিব কলা তাকবে আল্লাহ আল্লাহ খাইব ঠিক কিনা এইজন্য হেতরিডি ফিকাপ বাড়া দিব দুনিয়াতে যেরকম আল্লাহর রহমতে ফিকাপ বেশি বড় বড় খাইছে এককারে জাহান্নামে এত শাস্তি বালা করি আইবে ал্লাই দেখ না দুনিয়াতে তো কিছু আছে মোড়া মোড়া এতের ফের রাস্তার ফিটতে সুবিধা বাড়ি হোস কি কোন আগে এতের ফিট বাম্পার মোড়া গড়িয়ে লিব তিন মাইল কমাই একটা কত মোড়া মোড়া এনে মাইল হেডের ঠেলা এত গেটের দুয়ে খুলি এলে দেখ আছে না কিছু মানুষ আর হেডের এতের হেডিটা তরমুজের লাইনে গোল্লা গোল্লা না কা পাই হেড খাই মানুষের হইছে ঠিক কি না এই এতেরে মোড়া করিব লা ইলাহা এবার দোজকিদের ঠোঁট শুনেন সাফাতাহু সুফলা সা কেতন আলা সদরেহি বল হলিয়া কলে সতন গত গত্তাপঝাও রাখা ভুত তেমেজিও দোজু গিদের ঠোঁট কেমন হবে নিচের দিকে ঠোঁট মোড়ই বুক পর্যন্ত ডাকিয়ে যাইবো আর উপরের ঠোঁট সেই মোড়ই এমনে উডি কান টুবির মতো আপনার মুখ ডাকিয়ে লেইবো এতে দেখলেও ডরাইবো আপনি কল্পনা করেন নিজের নীচের ঠোঁটটা ড্রয়িং রুমে যায় তারপরে আপনি নিচে এমনি ব্যাট খাই নিচের দিকে টানিয়েন উর্ফের ঠোঁট আরে একাতে উর্ফের দিকে দিই ফেস অযন্ত চোদ্দ টানতে আরেন আমনের মানুষের মতো লাগবে না আমারে দেখতে অযন্ত ঢরাইব নবীজি কয় তিরমিজি চলিব আদিশ নিচের দিকে ঠট কল অযন্ত চলি আইব ঝুলি জুলি থাকব আর উপরের ঠোঁট এমনে গল্লোয় ফেস এর মাথা এদ্দুর ডাকিয়ে লাগিব কাল আর মধু দীর্ঘ জিরিবা ঠেঙ্গের ফাতার নিচে তারা একাতে ঠোঁতে ধরিব নিচে রান ঠোঁটি ডাল লাইনি, লড়ে বুক্যন্ত্র আসি আর যিহবা হোবা ঠেঙ্গের তলে যেতিয়া হল আইনে লুঙ্গি তোলা দি আড়ে এতে জিরবারে তোলা দিতে চাইব জিরবার দপ্তরায় দপ্তরায় শিং মাছের লাইনে ঠেঁকের তালে চলে যাব তাকে শো করব কালা এই লাল লাল নবী যুগ জিব্রেলিনি কন পার্টির লোক কই দিব আনলে পার্টির লোক কতরা কি অন্যায় করছে জিবিলামিন কয় হুজুর ইয়াশরাবুনাল খামরা এখন আপনার পার্টির লোক যারা মদ খাইছে গাজা খাইছে ইয়া আব্বা এই যে এরকম এমাত কাইনা লোক আমাদের পৃথিবীতে নাইৰে আছেনি এ সি কেমন করে শাস্তি দিব নবিজিত দেখি দেখি মেহ ৰাজনিতে যায় দেখি দেখি উন্মতিৰে বণ্ডনা করতেছে আল্লাহ তোমার কাছে ফানা চাই লাইলা লা ইলা হা মোহান মাদুৰ সল্ল সল্লাল্লা জাহান্নামিৰ গো কান্না

তারপরে হাত্মাই কৌনাত দাম তারপর কানব রক্তের কান্না শোকের পানি বা শেষ হয়ে রক্ত বার এবার চোখ দিম হাত্তা ইউরা ফিউজু হিহিম কায় লোক দুধ তাদের শোক গর্ত হয়ে যাব তাদের গাল গর্ত হয়ে যাব আসা আসাবে উক্তদের মতো গর্ত হয়ে যাব মচ্ছা কুনি এলছে গাল দিকে হসি খরো লাগেছে রক্ত সত্তে সত্যে লাও আহ লাও উৰ চিলাপি হে চপুনোলা জাদাত এমন ভাবে ৰক্ত আৰু চকেৰ পানী প্ৰৱাহ কৰি দিবা লা বৰ বৰ জাহাজ বা চাইতি ফাইব নবীজি কয় জাহান্মানিক চকেৰ পানীতে সাগৰ মহাসাগৰ হৈ যাব তাৰপৰেও ৱামা দামুন ই উজানুল ফিল বোকায় ৱা শাহী কে ৱা জাফিৰে ৱদ দাৱাতে বিলোৱাইলে তারপরে একবার কানবো করি আর একবার আফসুস করি বুকে তারপরে কানবো আর একবার হাই হতাস করিব আরেকবার এভাবে কিতা করলাম ও কাকু কিতা করলাম আহারে আরে আল্লাহ মারে না একবার এক রকমে কানব তারপর সুবুর নিজের দংশ কামনা করবো ফালা হোম ফি হে মোস্তারাও হনওয়ালা কিন্না হম ইয়াম নাও না আয়ে আলেক এ কান্দিও তারা কদু শান্তি আইব কান্দা নাজিল করিও তো শাস্তি শেষ নাই কান্দলে তাগর তাগর বালা লাগবো এরপর আল্লাহ ব্যবহার কান্তি তিন কান্দা বন্ধ আবার অন্যান্য মায়ের প্রতি মুহূর্তে মুহূর্তে মায়ের ফাল চাইবো কি ফাল চাইবো অনেক সময় কান্দলে তো দুঃখ ভাতলা হয় নি অনেক সময় কানলে মানুষের ব্রেনটা ভাতলা হয় খাইয়েলায়। লাগে এভাবে দুনিয়া তো কিছু সান্দা বাজ আছে যেমন সান্দা হয় না তো অনেক নিজের দলের গুণের দরি গাইয়ে লাগে তুই দিতে নবে ঠিক এখন মানুষ নামের হায় না মানুষ নামের হায় না দুজকটা আল্লাহই বানায়নো দুজকতেই সব বানাইছে যে তালের আসামি হে তালের পুলিশ হে তালের মার ঠিক না হ্যাঁ سانس হাইজ তিন নম্বরে জান্নামের আল্লাহর লগে কথা কইবা চান্স পাইছে কইব কি ফায়াকুলুন অ অমীয়স্তাৰে পো নাফে হা ৰব্বা না আখৰে যেনা নাৰামাল ছোৱালী না আমাল আল্লাহ কোন দিতে কব কইব আল্লাহ আল্লাহ করে বাৰ কৰে জীৱনৰ খাৰাব কাম কৰত ন ভালো কাম করিও। গেরামো হল এনে মাহফিল টাঙ্গাইছে আদা বিৰোধিতা করছি বুজি ন এবাৰ আদা এ মাহফিল টাঙ্গাইও আপচার বুঢ়ী গাৰা মাহফিলৰ বিৰোধিতা ঠিক কিনা আই বলা আদাৰে কি লে মাহফিল কৰা যাত্ৰা অনুষ্ঠান কৰগৈ রিটার্ন লাইফ হ্যাঁ সহযোগিতা মহাগ্রন্থ আল কোরআন সবাই একটু নাসাবি ধরি এলাই হে কোরআন প্রকাশে বিকিলে এক একটু লটকা লাই কথা টিকি পাল্লা জীবন আর রেডি করতেন না বালা বালা কাম করিও তিন নম্বরে পাই জীব আল্লাহ কথা জবাব দিব আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু হে ওয়া জাকুমুন নাজি ফাজাও কু ফামালিল যালিমিন আমিন নাসি আয়াত এতে রে হায় আদিছিলাম 66 বছর নোবেল প্রাইস পাইছত আচ্ছা বুঝলাম ভাইসাত একটা মুহূর্তলায় আয় আল্লাহ আল্লাহ বুঝের টান লাগলো না কত හොড়া লাগা একটা একবার আযারি সাহেবের ওয়াজটা যে ডক্টর জাকির নায়কের ওয়াজটা ক্যানসিলেশন হয় গো বলে কোথর হুইটি মনে গ্রন্থাল করানটা সাইতি চাইলে তো তোরাই আই দুয়ার খলি খুলি হ্যাঁ তোরা হেদায়ত করতাম তুই তো হাইট সত্তর বছর আশি বছর তুই না এমন খানা খাস চিকিৎসা বিজ্ঞান এমন উন্নত দিছি নাই ইটালির মানুষের ইয়াল করোনা ভাইসাব দি বুড়িকে করে মারি গেছে শ্বাসকষ্ট দি কারণ এটি মরে না জাগা অবজেক্ট করে না একশো তিরিশ চল্লিশ বছর বাসে মত তাগো কিনা দিয়ে তোর এত হয়াত দিছি তুই কোনো তো আমি বাউলার দিকে আয় লিডা তোর এক কেন্দ্রে শাড়ি আল্লাহ জাল্লা সানু জবাব দা দিব তোরে তো হায়াত দিছিলাম হয়াত কাজে লাগাছ। গ্যারামা এত সুন্দর মাহফিল বেগুন উত্তি আর আল্লাহ ননায়া ননায়া বন্দারা মনোযোগ দিয়ে শুনতে আছে। যাহার নামে তো তারা যায় ন দেয় ন তারপরও বয়ে শুনতেছে আল্লাহ মোহাম্বত করি এই গুলারে জাননা নাম থেকে বাঁচাইতে পারে পারেনি আল্লাহ আর কত মহব্বতের বন্দা আর আজাব শুনতেছে তারা দেখে ন অনেকে তো শুনতেও রাজি ন আরো ছুটি দিকে ছুটি আগে কষি না বেলে দেখবি আজকে ও আজ অর্ধেক ছুটি হয়ে যাবে আরও ছুটি দিয়ে যাবে অস্তে হারি যে গো অস্তে হারি যে গো কিন্তু আসলে ওয়াজটা ঠিক আছে নি ওয়াজটা একশো একশো নয় একশো একশো হান্ড্রেড মাশা আল্লাহ বারাক আল্লাহ ফি হায়াতিক সুম্মা ইয়াকুলুন তারপরে চার নম্বরে তারা এবার আল্লাহ জাল্লাল শানুরে কইব রব্বানা গালাবাতা আলাইনা সিকওয়াতুনা কুননা কওমান দাল্লিন আল্লা দেখছিনে কই এলাইছে তারা কই আল্লাহ অনকিতা করতাম আমাদের বাবা অভিযুক্ত বেশি আমরা আসলে ফটভ্রষ্ট ফদ্রষ্ট ছিলাম আমরা নষ্ট হয়ে রব্বানা রব্বা না কৃষ্ণা ফাইন উদনা ফা তারপরে ফাইন জলিমন আম করে বার করে নেই জাহান নাম থেকে ফাইন উদনা। ফাইন জলিমন তারপরে এখান থেকে বাইর করলে আমরা ইমান আনিও দুনিয়াতে তো আমরা জালেমা ছিলাম জুলুম আর ন আল্লাহরে হাম দিব আর কি হাম দিব কেন সারা পাইব পাইও জীব হুমুল্লাহ আল্লাহ জাল্লা শাহানু সাইন নাম্বার জবাব দিব চুপ কর উপর হয়ে যার নামে শাস্তি অসাধন কর কথা কইছ আজকে সাইবার কথা কইছো তো আবার কথা কি এর আল্লাহ ইয়া তাকাল্লামুনা বাদাহা বাদা গজা লিখা গ ই হতো সিদ্ধাতিলা এরপরে আল্লাহ আর কোনোদিন তাদের সাথে আর কথা বলবেন না কথা চলবে জান্নাতিদের সাথে মা আমি আরে জান্নাতি ঢুকাই কিছু খাওয়াইবো বিয়া বারো হাজার হাসু লগে করা লাগব সুখ আর সুখ আল থেকে এক গোসকো কইবো তোমরা হালওয়াজাত যাব তোমা ওয়াদা রব্য হাক্কা তোমাদের রবে যে সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি প্রমিস দিয়েছিল যে কোম্পানি সব কিছু পাইছো কিনা তারা কেবল না হন না হাক্কার মা ওয়াদা রব্য না আমাদের রব যা ওয়াদা দিছে আমরা সব পাইছি পদ্মার আল থেকে হে লোকে কয় বেটা কিচ্ছু আসছো বেটা কটে আর মাল হাইছ জান্নাতিরে বেয়ে কেউ না তোর বয় বার আমরা কে হ্যাঁ পদ্মার আমগো রাবে আমগো কাছে বিয়া করেমো দিছে 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছে নেয়ামতের আর শেষ নাই লক্ষ লক্ষ মাইল দূর সব নেয়ামতের নেয়ামত অন্য কোন দেয় না কইরে একটা ঝিরব্যাতেতে 3023 টেস্টবাল ইলিশ মাছের সাথে নুন মরিস ব্যাগ কিছু সাথে 71 এ আইছস তারপরে যে ইঞ্জিনিয়ারের ঝিরব্যাটা দিছে তারে দেখছতি কোনা যে মাবুদে জান্নাতে আইছিলি তারপরে হে দেখ দেখছতি কলা কই দি তো আসল খেলা হন চলবো কহিডাক আমি মাবুদের সাথে দর্শন তখন আপনাকে চেষ্টা করেছিলাম আমেরিকার জমিন থেকে কানাডার জমিন থেকে ইটালির জমিন থেকে আপনারা মহব্বত করে চেষ্টা দিচ্ছি আসলে তো আপনার দেই ন স্ত্রীর মজা একরকম তারপরে ক্ষমতার মজা একরকম নিয়ামত এক একটার মজা এক এক রকম আল্লাহ আমরা শেষদার মজা একরকম তবে মালিকের দেখা যায় এত সুন্দর মালিকের এতে কোনোদিন দেয় ন এখন মালিকের মজাটা ভাইও ও আল্লাহ জাল্লা শাহু কহিড়ে তো আসল মজা আল্লা জাল্লা শানু কে ফর্দা সরাই ধীরে সরা হর্দাসর আল্লাহ নূরের তাজল্লি দিবে জান্নাতটিরা অডিটরিয়ামে আল্লাহৰ দেখি এত খুশি হইবো ও জান্নাত টানত তিনিটো দুইশ দাম নাই এৰি তো হোদা বিচারা আল্লাহৰ দেখতে তো সুন্দর এত মজা আল্লাহর সৌন্দর্যের মাথা মজা দিদারের তালা সোজে তারা এক হাজার বছৰ বেয়স হয়ে যায় হো হোসমিরি আইলা আল্লাহ কিতাপ উজৎ ও আল্লাহ জান্নাত টান তিনি কটে আৰু মালিকের দেখতে এত সুন্দর ফি ৰস তারপরে মালিকের দিদার এত সুন্দর মাওলা রে দিদার স্টার্ট হইব কেমনি হিডা তো কইন হিডা আরো আধা ঘন্টা রোয়াজ আছে ও মাবুদ আবার তোমার একটু সাইতাম সাহায় আমার আল্লাহ কয় দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ আমার বিশ্বাস করে র তোরা হামাসেরা হুতি আজবুল্লা বিশ্বাস করছে শুধু আই মাহুদের জিকির কে বাস্তবায় না কামত করি বললাম আসি রসি গলায় লইয়া লাই যাইলো আজকে আমারও সাইলো আমি তোদের রব্বলা আলামিন আল্লাহর দিকে সাই মানুষ জান্নাতি পুরুষ মহিলারা এত খুশি হইব দেখি মালিক মালিকের ফুল যদি এত সুন্দর হয় গোলাপ ফুলটা তাহলে মালিক কত সুন্দর ইঞ্জিনিয়ার কত সুন্দর আপনার ওয়াইফটারে দেখলে যদি আপনার একদুর কলজে ঠান্ডা হয় তীর এত ডক তাহলে ডকের যিনি বানাছে তিনি কত ডকের তিনি কত রূপের তিনি কত নূরের লিল্লাহে থাকবি এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা সব সময় কইবেন আল্লাহ আমনের নামাজ হইছে আন্ন খাওয়া হয়েছেন আন্নারে বিয়া কইছেন হাসকানি জবি শাসা আন্নারে এত সুখে রাখছেন আমনের সাহেবের তবিক দিন আন্না জাহান নেন জান্নাতের নেন জিয়া নেন দাবি নাই আপনারে মহাব্বত করি আপনারে কত সাইবার শক্তি দিয়ে এই দুনিয়াতে আপনারে দেখলাম না আল্লাহ নামে জিগির করছি আপনারে দেখি না আপনারে কত সাইতাম সাই আল্লাহ ক ঘটনা ঘটে যাইব আর সাইলে তো জান্নাত ছাড়া উপায় না ঠিক আছে আমি আল্লাহ তোরে জাহান্নাত থেকে বাসাইয়া জান্নাত এদের কাতারে লিখে নিলাম ইনশাল্লাহ আমরা আল্লাহকে দেখবো ইনশাল্লাহ আমিন লা এল্লা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের অস্থিরতা ও صبر ফাগলের মতই থাকবো অস্থির অস্থির পেনশন কেমনে থাকবো আন মালিক ইবনে আনাস ইবনে তেলা আল্লাহ তাআলা নকল যায়েদ ইবনে আসলাম رضي الله تعالى عنهما قال قال الله تعالى رسول صلى الله عليه وسلم تكن جنكي قال رسول الله صلى الله عليه وسلم الله رسول قال برزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا ان كنا لكم تبعا فهل انتم مغنون عنا আন্না মিন আজ বিল্লাই মিন কল হাল্লাহায়না আজা মিন আমা মিনা আল্লাহর প্রতি তার তাদের প্রত্যেককে আল্লাহর কাছে সমবেত হতে হবে দুর্বল যুগ আছে কর্মীরা আর কি নেতা করে ভাই আজ যে মাছ শুরু হয়েছে অবস্থা তো খারাপ না কিছু বাঁচান না বাঁচাই না নিজেরা তো ভদ্যস্ত তোর মারি তুই খা হে বস নেতা কর্মীরা ঘুষা লাগি লাগে যে নিজেরা নির্যাতন তো তোর আজকে মারি খাস ধৈর্য ধর আর টেনশন করস সমান আজ আজ না আম সাবার না মা না বাহি বাইস বা কোনো সুযোগ নেই কান্দিছি যোগাড় করছ আার কম খাইনি আটটা নেতা দিয়ে আগর কি কমফিডেন্ট নি চুপ কর মাছ ছিল বাবা তুইও খা আইও খাই খাইতে আসে মায়ের এই হাদিসে কি ব্যাখ্যা করতেছে কলা ফাঁসাবা রু মিয়া তা সানাতেন একশো বছর এ জাহান ধৈর্য ধরিব সুম্মা জাযা হু মিআতা সানাতিন ফরর 100 বছর উদ্বিগ্ন জিব আহা মরিজে কিতা কইলাম কোন দিন বার হইব তো হইব সুম্মা সবারু মিআতা সানাতিন ফরর 100 বছর ধৈর্য ধরবো এরেছ তারা मारे এত ধৈর্য ধরে হরি তাই হলানেরে এক ব্যাত দুই ব্যাত হজরত ধৈর্য ধৈর্য তারে ইয়ারার জোকাত দেয় আল্লাহ এমন সিস্টেম করবো মাইরর লগে কত কম ধৈর্য ধরবো আবাদ জোকাত দিব 100 বছর এর পরে ক সওয়াব আজা যে নাম সবার না জোকাত দিয়ার ধৈর্য হমান লাই উপায় নাই উপায় নাই মাই যার মায় মহাগ্রন্থ আল কোরআন আর রসুল সাল হাদিস থেকে আল্লাহ একবার এরপরে কাফির কে করে আরো কষ্ট দিব আল্লাহ জান্নাত আর মাঝে সাইড ওয়ালে মৃত্যু নিয়ে আসবে মিসলা হেমার মিসলা জায়দেল খাইলে ওয়ার রেকাব বড় হাতি গাত তারপরে গাদা বক্রিস সুরতে ওটিয়া বিলমাওতে মোলবাবান বিল হেমার আউিল কাপছে ছাগলের মতো দুম্বার মতো তারপরে একটা প্রাণী আনব আল্লাহ আন আনি বলবো আতা আনি ফোনা যা এটা কিতা জান তীরে করব নাম

আহ্লা সুয়া মা বাই না জান্নাত না রে আল জেদার সুয়ার জান্নাতি আর জাহান নামেদের মাঝে সাইডওয়াল আছে সাইডওয়ালে ছাগলী দারে হতাইব মত নামক ছাগলী দারে পায়ুজ বেডারে হ্যাঁ সার করে যাব গে দি জাহান নামির তারপরে হলো দুন লা জান্না খলুদুল লা মতন ও জান্নাতিরা মতরা কাটিলাইছি

এত বড় হলি তিনি বলেন আল্লাহ ও আমি যদি তাদের মাঝে থাকতাম এক হাজার বছর পরে হইলেও যদি বার হইতে থাকতাম তবুও তো আমার ভাগ্য আমি হাসান বসি জানি না আমি সিরু জাহান নামি হই কিনা না আল্লাহ আল্লাহ রুয়ে আল হাসান ও লিমা তাবকি তিনি একদিন সায়াতে বসে থাকলেন তারপরে বসি বসি কান্তি আছে তার বক্ত মুরিদানেরা কয় ও আল্লাহ রলি আমাদের সায়ক আপনি কাঁদেন কেন ফাঁকা আকশা আইয়াত রাহানি ফিনার আমি হাসান বসছি ভয় ভাইয়ে আল্লাহ ক নারে মেলা মারি হালা দি কত জাহান্নামের দিকে আল্লাহ আমার মতো হাসান বসছি রে জাহান্নামের দিকে মারি হাল্ দিতে তিরি ফরোয়া করে না আফসারি রে ভালা দিতে ফারোয়া করে না খানায় কাবাডি মামি রে নিক্ষেপ করতে ফারোয়া করে না এই জন্য মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ আমি ছোট্ট নাখানটা বন্দা আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আমল নাই কিছুই নাই আপনি মহাব্বত করিয়া তারপরে আপনি মোহাব্বত করিয়া আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে বাসা আল্লাহ হুম্মা আজির মিনান্নার পড়ে পড়ে শোকের পানি ছেড়ে দিবেন আল্লাহ হুম্মা আজির নান نار আল্লাহুম্মা আঝিরনি মিনান نار আল্লাহুম্মা আঝিরনি মিনান نار আহমদ ইবনে হারব রাহিমুল্লাহ তাআলা কয় ইন্না হাদানা ইউসিরু যিল্লা আলা শামসে সুম্মা লা ইউসিরু জান্নাত আলা نار আমরা রদ থেকে ছায়ার অগ্রதிகার দিকেও রদতে থাকতে চায় না চায়নি বেকে ছায়া টোকা তবে আমরা জাহান্নামের আজাদ থেকে জান্নাতের দিকে যাইতে চাই না সমস্যাটা এই জাগায় এই দুনিয়া থাকতে থাকতে সায়ার ব্যবস্থা করেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আবার তো বেশি বেশি করার তৌফিক দাও তারপরে এইসা আলা সাল্লাম কয় জাসাদিন কাম্মিন ও ওঝিন সবি এখিন লিসানিন ফাঁসি এখিন গদা বাই না কত সুন্দর দেহ সুটাম দেহ তারপরে সুন্দর কথা কয় না সবিহীন তারপরে ওয়ালেসানিন ফাঁসি সুন্দর কথা কয় ও গাদা বাইনা আত্বা কিন্নারী আছে এগো আগুনের তবকাতে যেভাবে আপনার গো বৰে আলমারি আছে ডয়ার আছে থাক থাক আছে আগুনের তাকে কত সুন্দর সুন্দর বডি সুন্দর সুন্দর কথা বলি না লোকগুলা জাহান আলাইহিস সালাম ক অনেক মহিলা কত সুন্দর খবর পড়াইতে দেন না গুগল ছবি পেতে হব দেয় একবার যদি লেখেন কাঁঠালিয়া সুন্দর কথা ঠিক কি না বাগলার গুরুজরি দিব মুখে ঠিক কিনা বিভিন্ন খবর পড়াই দি বিভিন্ন চ্যানেলের ম্যাডামেরা কত সুন্দর করে কথা কয় হ্যাঁ খবর প্রসারিত হচ্ছে এক যুগে চারশো কিলো হারছে তারপরে এইভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এতজন সৈন্য মারা কথা কয় দিয়ে কত স্মার্ট করে কয় এইসব উল্লেখ করিবাখুন ইয়ে লেবো মারের লগে শরীর হইতে সুন্দর ওরে কথা কয় না দশ লাখ মানুষ তুই হইতে ডকের হ্যাঁ কত ডকের গাবুর কত সুন্দর কথা কই না সে আগুনের ডয়ারও রায় দিব ডয়ারও

হারিনা আরিকা কিভাবে তোমার জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো ধৈর্য ধর্মরে আল্লাহ ওয়ালা সব্রালী আল্লাহ স রাহমাতিকা রহমতের রাজা বতো শুনতে আরটা বিরক্ত লাগে হারিরা না এ রে ভাত খাই ল অনেক সময় ই ডবাই লাগে ওয়া আল্লাহ তোমার রহমতের ডাক্তার শুনত তোমার ধৈর্য কুলা না ফাকাইফা আলা স তি আজা ভিকা জাহান্নামের ফেরেস্তার আজে জাহান্নামের আরে শব্দ বোমা মারব শব্দ বোমা মারব আই কেন ধৈর্য ধরিও তোমার কি মায়া লাগে না মহান আল্লাহ সতর্ক ওয়ান জি রোহম ইয়া ও মাল হাসরাতে ইস ও দিয়াল আমর ওহুম ফি ও গফলাতি ওহুম লাই মিন সুরা মরিয়া আপনি তাদেরকে আফসুস উদ্দিন সম্পর্কে বয় দেখার যখন বিচার ফাঁসালা হয়ে যাইব যে বিচার ফয়সালার প্রতি তারা গা বিশ্বাস করে না আফসুস করব। মেসি আফসুস করব তারপরে মেরডন আফসুস করব কি কইলাম বিশ্বকাপ যদি জয় না করিয়া চট্টগ্রাম মুমিন হইতাম আল্লাহ কত ভালো ছিল তামাম পৃথিবী না আল্লাহ কি কইলাম কি করলাম ও নবী আমনে সেদিনের ভয় দেখান ইয়ামুল হাসা সামনে আইয়ের মমিনেরা হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতের দিকে চলে যাইব নবীজি কতি আছে আকসার ও আহলে জান্নাতে বলহন অধিকাংশ জান্নাতিরা সহজ সরল মফিস টাইপের সহজ সরল ব্যাডার কিন্তু বসুন্দর আগো দেখবেন বরুরাতে সত্যকা ব্যাডার গো বোডকের দেখবেন হাতে বেকুব টাইবে বেকুবের বো সুন্দর রে দেখবেন রে যখন খুব শেয়ানা হাতের বো বেশি একটা ঢকের না তো নবী আল্লাহ কত নবী আপনি ভয় দেখান আফসুস করবো হরে হারে তারা দোষ বইতো বৈঠ নিয়ালয়ুম শেষিয়ালয়ুম তুমি অট্ট হাসি দিচ্ছ আড্ডায় মেতে আছ সাংসারিক কাজে মত্ত জানো না তোমার ভাগ্যে কি দুঃখ কি আছে মা যা মা মাজা ওইলা মা যা মালি ও মারি ওমাল্লাজি সাবা কা বিহিল কাজা ও হাকি কে ন আর আত্মক দেরি আছে কি জান্নাতে যাইম না জানি যাইম হতো চিন্তা করতাম কা তখন ইমাম গাজালি উত্তর হচ্ছে তোমার একটা নিদর্শন আছে তুমি কি জান্নাত না জাহান নামের তো ঠিক আছে বিশ্বাস করিবা তবে তবে আগুন দেখ দোয়া দেখলে মনে করবে এখানে আগুন আছে ফুল ফসল দেখলে মনে করবে পানির ব্যবস্থা আছে তোমার এ জীবনে যদি আমলের ফুল ফসল দেখা যায় মনে করি জান্নাতিরা কাজ করে ভালো ভালো কাজ করে মা পিলে আইয়ে একমতে দিনের কাজ করে দেখা করে ভালো ভালো কাজে কোনো ধর্ম মানুষকে এহানত করে না শাস্তি দেয় না কষ্ট দেয় না তার কাছে শুধু বালাই এখন যায় গ্রামের সবার সাথে ভালো ব্যবহার হ্যাঁ তো বালা আচরণ করা যায় এবং বাজারে বুয়েতে জানাতে যাইব এতে রেগুলার দেখা যায়